বাংলাদেশকে $50 থেকে $100 কোটি ঋণ নিশ্চয়তা দিতে চায় বিশ্ব ব্যাংক গ্রুপ। খাদ্য নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সহযোগিতার লক্ষ্যে এই প্রস্তাব দিয়েছে মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি মিগা। বাংলাদেশ ব্যাংক জানায় মেলের মাধ্যমে আগ্রহ প্রকাশ করে সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়া ও অস্ট্রেলেশিয়ার অঞ্চলের প্রধান। এটি কার্যকর হলে দেশের ব্যাংকগুলোতে ডলার সংকট কিছুটা হলেও কমার আভাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফুড সিকিউরিটি ইম্পোর্ট ফ্যাসিলিটেশন প্রোগ্রামের আওতায় মিগার প্রস্তাবিত এই ঋণ দেওয়া হবে 1 বছর মেয়াদে।